কয়লা আছে জল নেই, জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। জানা যায় পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামসর গ্রামে 11 মাস ধরে পানীয় জলের সমস্যা দেখা গিয়েছে। গ্রামবাসীরা পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও সুরাহা পায়নি বলে অভিযোগ। সোমবার পানীয় জলের দাবি জানিয়ে ভাতারের বাদশাহী সড়কে বামসর গ্রামের রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানান, যতক্ষণ না তাদের পানীয় জলের সমস্যা মিটছে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কি সমস্যা হচ্ছে আপনাদের? কল আছে, জল নেই। কতদিন ধরে এরকম হচ্ছে? 11 মাস জল নেই। একদিনও কি জল এসেছিল? একদিন এসেছিল, তারপর আসেনি। কি চাইছেন আপনারা? জল জলের সমস্যাটা কি গোটা গ্রামের সমস্যা? আজকে কি করেছেন? গোটা গ্রামবাসী মিলে কতক্ষণ অবরোধ করবেন? থানার অঞ্চলের বাসিন্দা, সেই বাসিন্দার পরিপ্রেক্ষিতে আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধান হচ্ছে পরশুরাম চক্রবর্তী। ওনাকে জলের সংকটের ব্যাপারে বলা হয়েছিল, কিন্তু কোনো ভুরুক্ষেপ নিচ্ছেন না উনি। অ্যাপ্লাই করা হয়েছিল, অ্যাপ্লাইয়ের পরিবর্তে এসেছে আমাদের সজলধারা প্রত্যেক বাড়িতে কল, কিন্তু জল আছে কল নাই। আমাদের মিঠুন চক্রবর্তীর একটা প্রধান বক্তব্য, জল আছে কল, কল আছে জল নাই। আমাদের মিঠুন চক্রবর্তী একটা বক্তব্য দিয়েছিল, কিন্তু আগেও কী বলছে, একটা ধাপ থেকে একটা ধাপ কিছু করতে গেলে কিছু জল ভরতে হবে, তবে জল বেরোবে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা কত অবরোধ করেছি বামসর গ্রামের বাসিন্দা, যে আমাদের জলের খুবই সংকট, খুবই অসুবিধা। আজকে কি করেছেন? আজকে আমাদের জল সংকটের জন্য পথ অবরোধ করেছি বাদশাহী রোডের উপর। বামসর গ্রাম হাতার থানা এই 11 বছর পানি দেয় নাই। আজকে কি করেছেন? আজকে এই পানির লেগে অবরোধ, এখন চলবে। কোন রাস্তা এটা? এটা বামসর। জীবন পাদারে একটা কাম করছে, তার জন্য কাজ সরে যায়, আজ পারে যায় পাদারের কামটা। এই যে পাদারের যেটা গুণমণি ভাইয়ের সামনে একটা, আর মূল পাম্প থেকে বামসর আসতো, আর আমাদের পঞ্চায়েত যেটা আছে তার থেকে বংশ যায়। তাহলে এটা কি পাম্প খারাপ জন্যই জল পাচ্ছে না? পাম্প নাই, খারাপ জন্য জল পাচ্ছে। লাস্ট কতদিন আগে জল এসছে গ্রামে? গ্রামে 2 দিন আগেও এসছে। তাহলে এটা যেটা অভিযোগ করছে যে 11 মাস জল পায়নি, ও তো মিথ্যা কথা। সেটা কতদিনের মধ্যে জলটা পাবে বলে মনে হচ্ছে? এখন আমি বলতে পারবো না কতদিনের মধ্যে জল পাবে, বলতে পারবো না। তাহলে তাদের কী অধিকার আছে রাস্তাপতি? মানুষকে হ্যারাসমেন্ট করার অধিকার তাদের কে দিয়েছে? বাসায় লোকে যাচ্ছে, ডাক্তাররা যাবে, তাদের জলের জন্য তাদের অবাধ করার অধিকার কে দিয়েছে? বিআইটি কাজ করছে, সমাজ বিরোধী কাজ করছে, এরা সমাজ বিরোধী। ওরা বলছে ভাতার থেকে আমিরুল ইসলাম ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।